মিষ্টি একটা মেয়ে, সে হরর ফিল্মে কেন? আমার মনে হয় 2021-এ হরর জনারটাকে ধরেছি আমি। ইমা, তোর একটা খুঁত রয়েছে, সেটাকে দিয়ে বারবার করে তাকে পোক করা, তাকে ডাউন করা, বা তাকে এমন একটা মেন্টালিটিতে ফর্ম করে দেওয়া যে সে বড় পরে গিয়ে নিজের ওয়ার্থটাই ভুলে যায়। তার জীবনের এই বক্সটা কিরকমভাবে কাজে লেগেছে? আমার ব্যক্তিগত জীবনে এরকম কোনো বক্স আসেনি। কিছু কিছু রিয়াকশন থাকে ছিল বা কিছু কিছু অভিনয় থাকে ছিল, তোমাকে একাই করতে হচ্ছে আর ভেবে নিতে হচ্ছে যে ভূত আছে ভেতরে। সাসপেন্স জিনিসটা এরকম না, ওটা পোস্টটাই বেশি মজার হয়। পিপি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি, আর আমি এই মুহূর্তে পেয়ে গেছি অলিভিয়াকে। অলিভিয়া, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে এরকম মিষ্টি একটা মেয়ে, সে হরর ফিল্মে কেন? আমার মনে হয় 2021-এ হরর জনারটাকে ধরেছি আমি। ওইটা কেন না, আমি ব্যাক টু ব্যাক অনেক কটা হরর মধ্যেই রয়েছি আর একটা হরিফাইং ব্যাপারের মধ্যে আছি একটা। এটা কি কোনো স্পেশাল রিজন আছে? না না, স্পেশাল কোনো রিজন নেই, এটা মানে জাস্ট গো উইথ দ্য ফ্লো। আমার মনে হয় এটা হচ্ছে, এটা হয় না, একটা ফেজ যায় যে একটা টাইমে শুধু এই চরিত্রই হবে, একটা টাইমে শুধু এরকম গল্পই হবে, একটা টাইমে শুধু এরকম গল্পই হবে, তো ওরকম একটা সিজনে যাচ্ছি আমি এখন এই মুহূর্তে। অলিভিয়া সরকারকে দর্শক যেরকমভাবে চেনে যে অলিভিয়া স্ক্রিনে যতটা সাহসী, সেরকমই কিন্তু ব্যক্তিগত জীবনেও সাহসী। তার কারণ হচ্ছে নেটিজেনরা যখনই অলিভিয়াকে কিছু বলেছে তার যোগ্য জবাব দিয়েছে, তাই তো? চেষ্টা করি মানে কিছুই না, মানে আমি কয়েকটা জিনিস একদম পছন্দ করি না, মানে আমি বডি শেমিং পছন্দ করি না। আমি মনে করি প্রত্যেকটাই মানুষ, আর সবাই তো পারফেক্ট জন্মাতে পারে না, প্রত্যেকটা মানুষ তো পারফেক্ট নয়। তো সেইটা প্রত্যেকের যে ইউনিকনেসটা রয়েছে, প্রত্যেকের যে স্পেশালিটিটা রয়েছে, সেটা দিয়ে লোককে জাজ করাটা বেটার নাকি ইমা তোর একটা খুঁত রয়েছে, সেটাকে দিয়ে বারবার করে তাকে পোক করা, তাকে ডাউন করা, বা তাকে এমন একটা মেন্টালিটিতে ফর্ম করে দেওয়া যে সে বড় পরে গিয়ে নিজের ওয়ার্থটাই ভুলে যায় যে আমার মধ্যে হয়তো এটা ছিল, বা আমার মধ্যে আমি বোধহয় এটা পারি না, বা এটা আমি অনেকের মুখে শুনেছি, অনেকে হয়তো না আমি এটা পারি না, আমার এটা হবে না, আমার এই ফটোটা বাজে আসে, আমি এটা পোস্ট করবো না, মানে এরকম জিনিসগুলো কেন হবে? সবাইকে ফ্রিলি বাঁচা উচিত না, একটাই জীবন। অত মানে ভেবে এই করে বাঁচে বেঁচে লাভ একেবারেই তাই। আর আমরা যাবো সিনেমার গল্পে, তবে তার আগে অলিভিয়াকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে সামনেই ইলেকশন, আমরা দেখছি একের পর এক অভিনেতা অভিনেত্রী তারা সবাই সিনেমার থেকে বেশি রাজনীতির ময়দানে বেশি নামছেন, তো এরকম কি কোনো প্ল্যানিং আছে? না, মানে আপাতত সেরকম কোনো প্ল্যানিং নেই। তো আমরা হরর ফিল্মস নিয়ে কথা বলছিলাম, তো হরর ফিল্মসে তুমি যে ক্যারেক্টারটা করেছো সেটার নাম হচ্ছে অনন্যা, যে বেশিরভাগ সময় ফ্রাস্ট্রেটেড থাকে, তো এত ফ্রাস্ট্রেশন কেন? এটা পুরো একটা কাল্পনিক চরিত্র, অ্যান্ড সেখানে দেখানো হচ্ছে যে অনন্যার প্রচুর ক্রাইসিস রয়েছে, অনেক রকমের অভাব রয়েছে যে যেটা হয়তো ফুলফিল করতে পারেনি, আর সেই অভাবগুলোর জন্য যেটা মানে বলছিলাম ওই যে বডি শেমিং করা বা কাউকে ডাউন করা, সেই জিনিসটা প্রচণ্ডভাবে ওর সাথে ওর কলেজে হচ্ছে, যে অনেক রকমভাবে তাকে ও যেরকম সেরকমভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না লোকজনে, বা তার থেকে সুপিরিয়র যারা রয়েছে তাকে ডাউন করছে, তাকে ইয়ে করছে, তো সেই জেদ থেকে মেয়েটি অনেক কিছু ভাবে, অনেক কিছু উইশ থাকে তার, যেটা চাইনিজ বক্স পূরণ করার চেষ্টা করে, কিন্তু জিনিসটা একটু রং টার্নের দিকে চলে যায়। অলিভিয়ার নিজের জীবনেও কি এরকম চাইনিজ বক্স ছিল? কারণ একটা দুর্গাপুরের মেয়ে যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এসে অত্যন্ত কষ্ট করে নিজের জায়গা তৈরি করেছে, নিজের মাটি শক্ত করেছে, তো তার জীবনের এই বক্সটা কীরকমভাবে কাজে লেগেছে? আমার ব্যক্তিগত জীবনে এরকম কোনো বক্স আসেনি, আসলে খুব ভালো হতো, এটা জিনির মতো যদি কাউকে একটা পেতাম যে না মানে এই উইশ করলাম জিনি আই ওয়ান্ট দিস, মানে এই জিনিসটা হয়নি কোনো দিন। এটা ফ্যান্টাসি, এটা ফ্যান্টাসি হয়, বাস্তবটা প্রচণ্ড কঠিন আর বাস্তবটা প্রচণ্ডভাবে ফাইট করতে হয় বাই নট গিভিং আপ, ওটাই করেছি সারা জীবন ধরে, মানে এখনও করে যাচ্ছি আর আমার মনে আগামী দিনও সেটাই করে যাবো। কিপ অন জাস্ট স্ট্রাগলিং অ্যান্ড কিপ অন হাসলিং। বাট আমরা দর্শকরা যারা তোমাকে দেখেছি পর্দায়, প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে তোমাকে দেখেছি, তো এইবার এই চরিত্রটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল?
দেখো মানে ওই যে ডিফারেন্ট করার একটা চ্যালেঞ্জ চলে আসে না, যে আগাম মানে গত যতগুলো কাজ করেছি, পাস্টে যতগুলো কাজ করেছি, লোকে যেরকমভাবে অ্যাকসেপ্ট করেছে আমাকে, যতটা ভালোবেসেছে আমাকে, তো এটা একটা না নিজের ওপর একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় যে না মানে এরকম একটা ভাবে লোকে দেখে নিয়েছে, এবার ওদের তো আর একটু ভালো দিতে হবে, অডিয়েন্সকে তো যেন আর একটু ভালো দেখতে পারে, আর একটু ভালো অভিনয়, আর একটু ভালো পারফরমেন্স, তো এইটা একটা পিয়ার প্রেশার থাকে হালকা, এটা একদম ভেতর একটা গোপন একটা সিক্রেট জিনিস। চেষ্টা করেছি একটু অন্যরকম, যতটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে চেষ্টা করেছি, যতটা জায়গা পাওয়া গেছে। সো দেখছি আমি বাদ বাকি পুরো আউটপুট অডিয়েন্স যেটা বলবে সেটাতেই আমি বিশ্বাস করি। আমি আই ডোন্ট নো অলিভিয়া নিজে ভূতে কতটা ভয় পায়। আমি প্রচণ্ড ভয় পাই, কিন্তু মানে আমার লাইফে একটা বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা হচ্ছে এশিয়ার সব থেকে বেশি হন্টেড প্লেস মানে ভাঙ্গর, তো আমার ভাঙ্গর ঘুরে আসা। তো কীভাবে এটা সম্ভব হলো যে আর যে মেয়েটা এত ভূতে ভয় পায় সে কী করে এরকম একটা জায়গায় গেল? না তা বলে ফেস করবো না, এবার মানে সব কিছু তো একটা পাওয়ার থাকে, যেমন একটা পজিটিভ পাওয়ার রয়েছে সেরকম একটা নেগেটিভ পাওয়ার রয়েছে, সব কিছু যে সামনে এসে তোমাকে ধ্বংসই করবে বা তোমাকে খারাপ করে দেবে বা তোমাকে মেরে ফেলবে সেরকম নয়, অনেক নেগেটিভ পাওয়ার থাকে, হয়তো সেগুলো তোমাকে জাস্ট একটা আঁচ দিয়ে বুঝিয়ে দিল যে ডোন্ট ডু দিস বা ইউ আর গোয়িং টুয়ার্ডস আ রং পথ, তো এটা করো না, এই করো না। তো আমি ভাঙ্গারে গিয়ে প্রচুর পড়েছিলাম তার আগে হিস্ট্রিটা পুরো, যে কীভাবে ওটা একটা পুরো কার্স টাউন, কীভাবে কী হয়েছে না হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আর তোমার ফিল্মের জন্য, তোমার আপকামিং যা যা প্রজেক্টস আছে সব কিছুর জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।